এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক চুল বলিয়াফা চুল লুই মনে করেন নানা রকম কসরত করতে আছেন এরপরে ওরে বাবা কি সুন্দর একটা হাসি দিছে দেখো একটা নেকড়া লুয়াইছে ন্যাকড়া দিয়ে সিফি সিপি ন্যাকড়া সব রস বাইর করি অকি এত লাগে গোলাপ জল লুয়েছি ইচ্ছা মতো গোলাপ জল ন্যাকড়ার উপর ঢালি আরো বেশি করে ঢালি ঘষা শুরু করছে দেখশুনই অবস্থা এতে ঘষি ঘষি ডানে ঘষি বামে ঘষি ঘষতে গষতে চামড়ার যা কিছু আছে খাল পাশটা সব তুলে ফেলছে ও ইরে আপনি কি মাটির মধ্যে কাবাডি খেলতে গেছিলেন নাকি ইরে খুদা কিরাম করে ঘাস পালাচ্ছে খাল পাশটা সব তো উঠে যাইবে লাগে যে যে গর্ত আছে চোখের গর্ত গালের গর্ত সব ইরে আবার একটু দিতে আপনার গোলাপ জল এ আছে একটু পর শোক আর চোখ থাকবে না নে গালের উঁচা আনে আর গর্ত তারও চোখের ভিতরে চলে যাবে আনে আপা বলতে আসি একটু আস্তে ঘষেন ওই চোখের উপরে চুলগুলো সব উঠতে যাবে ওই চোখের নিচের যেই চুল চাও তাও সব উঠতে যাবে এমনি গইসেন না দেখছো হ্যাঁ ঘষতেই আছে ঘষতেই এ দেখি আবার ব্যাটকায় ঘষার মাঝখানে কই হইছে কি আপনার আল্লাহ আসাইছে ন্যাকটা থাকে এখন হ্যাঁ দাঁত মাসবে ঠিক আছে আপনি হাতে নিয়ে টুথপেস্ট এরকম করে ঘসতে ঘসতে ফেনা বেলাই ফেলছে বলে অবস্থা গালে মাখতে আছে খুদা এই দাঁতের হইবে ভালো কথা মুখ সাদা করার জন্য টুথপেস্ট চোখের মধ্যে যাইবে আপা আপা ঠিক খোদার ঘষতে ঘসতে আপনার কি ধরনের আপনার সুন্দর লাগতে আছে যে না আপনার বান্দর লাগতে আছে এই ন্যাকটা একটু সাবান দিয়ে ধুয়ে নেন হ হুইল সাবান দিয়ে ভালো করে ঘষা দেন ন্যাকটা সাফ হয়ে এই যে এইভাবে ন্যাকটা দিতে ন্যাকটা ধর একটা চমৎকার টিউটোরিয়াল আপা দেখাইতে আসে ন্যাকটা কীভাবে সোপলাইতে হয় তাও দেখে আবার শুরু ঘষা খোদা আবার আপনি এক কাম করেন আপনি একটা টুথব্রাশ নেন টুথব্রাশ নিয়ে ইচ্ছে মতো ঘষেন দাঁতের মতো ঘষছে ঘুষিয়ে আপনার চামড়ার খালবাসটা সব তিললে ফেলান মাফ করে দেন ন্যাকটা ডারে মন ন্যাকটার জন্য একসের কষ্ট লাগতে আছে খোদার কসম আপনি ঠিক আছে এখন একটু শান্তি লাগতে আছে চোখে মুখে পানি দিছে আরাম লাগতে আছে এখন একটু ওই ভাল্লুক গামছা দিয়ে আপনার মুখটা দিয়েছে মুখ আর মুখ নাই আপার গাইমে গে আছে দেখছো দুইছে মুখ হ্যাঁ গাইমে গেছে। বাতাস দিতে আছে এই যে আমার দাদির এই জর্দার কৌটে রে নিয়ে নিয়েছে ঠিক আছে জর্দার কৌটের থেকে সে এখন একটু জর্দা খাইবে না এই সাদা পাতা বাইর করছে দেখছো সা সাদা পাতা দিয়ে আবার গাল ঘষতে আছে। খোদার কসম লাগে আপা গাল মুক্তি দেবেন না সাদা পাতা বুঝতে আসি না আবার গামে গেছে আপা ঠিক আছে আপার হাত লাগে ব্যথা হয়ে গেছে গেটি ব্যথা হয় নাই কি আপা আপনি বুঝতে আসি না আপনি খান কি মন খুব জানতে ইচ্ছা করতে আছে। ঠিক আছে কি জানি বেস্টাইতে আছে আপা হ্যাঁ কি কি এই কি কি পাইছে আতর আয় ঠিক আছে আপা এখন আতর পাইছে আতর দিতে এই কপালে দিতে আছে আতর মনে হয় নষ্ট হয়ে গেছে আতরের রঙ হয়ে গেছে লাল হেদি আবার ঘষতে আছে কি ঘটনা ঘটতে আছে আমি কিছু বসতে আছি না দুই হাতে হাসটাই পাঁচটাই খামসেই বারোটা বাজে লেসে আবার কি এ কি নাচতে আছে না কি বাতাস করতে আসে নিজের কিছু বসতে আছি না আপাও কি শ্যাম্পু এটাই বাকি এর নাম হইলো গেভেন্চি ঠিক আছে একটা শ্যাম্পু দে শ্যাম্পু দিয়ে এক ফোঁটা শ্যাম্পু নিয়ে কানে কাছে এসে আবার ফুসফুস করে বললে দিতে আছে এত কিছু কি লইবে না এই আবারও গালের সাথে ঘষাঘষি এই ঘষতে ঘষতে গালের সামরা উপরে নিচে নিচে এই উপরে ছোটবেলায় দাঁত মাজা শিখছি উপরে নিচে সামনে পেয়েছে এখন দেখতে আছি গা রে বাবা এই দেখি নাইসে কুই দে এই অস্কার পাই যাবে নাস্তে নাস্তে গেড়ি খুলে যাবে একটু পর তখন বোঝা যাবে আপনার অবস্থা কি হবে এই আরও কী জানি একটা নেস এ কি সাবান না এই আসলে এই জিনিস না একসের কষ্ট লাগতে আছে মোর কাছে মুই হালকা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি জিনিসটা কি আসলে এই এতক্ষণ পর বুঝতে পারছি এই মালটা হইলো সোনো আপা এতক্ষণ পর আপনি একটা পরিচিত জিনিস আপনার গালে আসেন এতক্ষণ যা দিয়েছেন মোর কিছুই মধ্যে না ঠিক আছে এখন আবার নানা করে খোদা এ আমরা পুরুষ মানুষ এই এক সাবান দিয়ে গসছে আমরা সাদা বানাই ফেলাইলাম আর আপনারা এত কিছু দিয়ে দুই আঙ্গুল তিন আঙ্গুল আঙ্গুলের সামনে পিছে উপুত কত কিছু কোনি দিয়ে একটু পর দেখবো গাল গসতে আছে মন কাছে এই যে এই শীতকালের বন্ধু ব্যাজলিন এই একটু ঠোঁটে দিতে হবে এই আগে দিলেই এতক্ষণ বুঝতে যাইতাম সব কিছু কী আর শেষ আবার শেষ এই আপনার তুমি আপনিও টাটা